হয় গোল বেসড এজেন্ট পড়াইছিলাম আপনাদেরকে। আর একটা জিনিস দেখানোর কথা ছিল চ্যাপ্টার টু থেকে, সেটা হচ্ছে লার্নিং এজেন্ট, তাই না? জি স্যার, গোল বেসড এজেন্ট বলতে কি বুঝো জয়তি, বলো। স্যার গোল বেসড এজেন্ট বলতে হচ্ছে যে আমরা একটা মানে একটা এজেন্ট থাকবে, ওইটা হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট দেওয়া থাকবে। তো যেমন স্যার একটা উদাহরণ দিয়ে বলবো, যে ময়লারিয়ার উদাহরণ বলো 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 বলো। স্যার ওই যে মানে বাস্কেট, ময়লার বাস্কেট যদি থাকে, তো ময়লার বাস্কেট ময়লা নিয়ে ফেলাবে, এইটা হচ্ছে যে ওইটা ঠিক মতো ভরে যে ময়লাটা ফেলাইতেছে ঠিকঠাক মতো, এইটা একটা সিচুয়েশন হইতে পারে। আবার ঠিক মতো নিতেছে না, মানে ময়লাটা ঠিক মতো করতে পারতেছে না, কি বলে এটা নাম, ফেলাইতে পারতেছে না, এইটা হলো আর একটা হইতে পারে। তো যদি ঠিক মতো কাজ করে তখন হলো একটা ইয়াতে যাবে, স্টেটে যাবে, ওই যে হবে, আর যদি না পারে তখন হচ্ছে আর একটা স্টেটে যাবে এরকম। হয়েছে না স্যার? স্যার কথা শুনি না স্যার। স্যার আপনার আজকে মনে হয় নেটটা স্যার অনেক বেশি সমস্যা স্যার, স্যার মনে কথা তো স্যার গোল বেজে স্যার ওর কারেন্ট অ্যাকশনটা কথা বোঝা যায় না স্যার। জি স্যার কথা তো শুনে, আপনার কথাই বোঝা যায় না স্যার, মানে সরয়া মানে একটু হইলেই পরে আবার কথা মিউট হয়ে যায় স্যার, মানে কথা নাই হয়ে পড়ে স্যার, এমন আর কি স্যার। জিজ্ঞাসা করতেছিলাম গোল বেসড এজেন্ট কাকে বলে, তাই তো? এখন আপনারা আপনাদের চোখের সামনে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে কি ইউটিলিটি বেসড এজেন্টের উদাহরণ। এখন ইউটিলিটি বেসড এজেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমার কথা শুনতেছো যদি? জি স্যার, জি স্যার শুনতেছি। ইউটিলিটি বেসড এজেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, গোল বেসড এজেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা এজেন্ট যার ভিতরে একটা গোল সেট করে দেওয়া হয়, সেই সেই গোলটা অ্যাচিভ করার চেষ্টা করে। ইউটিলিটি বেসড এজেন্টের সাথে তাহলে গোল বেসড এজেন্টের পার্থক্যটা কোথায়, অথবা ইউটিলিটি বেসড এজেন্ট কাকে বলে? ইউটিলিটি বেসড এজেন্ট হচ্ছে সেই এজেন্ট যে এজেন্ট গোল অ্যাচিভ করার ক্ষেত্রে সে কতটুকু সফল হয়েছে সেটা মেজার করে সেই মতো সে কাজ করে। মানে ইউটিলিটি বেসড এজেন্ট ধরে নেয় সে গোল সম্পূর্ণভাবে হয়তো অ্যাচিভ করতে পারবে না, বাট তার পারফরমেন্স কতটুকু ভালো হইলো বা গোলটা সে কতটুকু পরিমাণে অ্যাচিভ করতে পারলো সেটার উপরে ডিপেন্ড করে সে নিজেকে রিওয়ার্ড দেয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যেরকম একটা শেফ রোবট, যেরকম টুটুল যদি রোবট হইতো তাহলে ও হচ্ছে রোবট শেফ হইতো, ওর তাহলে গোল থাকতো যে হচ্ছে রান্না করে মানুষকে খুশি করা। তো আমরা এখন রোবট শেফের গোল এইভাবে সেট করতে পারি যে মানুষ যেটা চাবে সেটাই সে রান্না করতে পারতেছে কিনা। আবার তার গোলটা এইভাবেও সেট করতে পারি যে রোবট শেফটা, রোবট টুটুল যখন রান্না করবে ওর রান্না করা খাওয়া খেয়ে মানুষ কতটা খুশি হবে, যত বেশি খুশি হবে তত বেশি তাকে স্কোর দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন খুশি হওয়া তো মানুষের উপর ডিপেন্ড করবে না, কেউ বেশি খুশি হবে কেউ কম খুশি হবে, এই যে কতটুকু পরিমাণে তুমি খুশি করতে পারতেছো এইটা মাপার জন্য যে এজেন্টের ভিতরে ফাংশন ইউজ করা হয় তাকে বলা হয় ইউটিলিটি ফাংশন। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার ক্লিয়ার শোনা যায়। ইউটিলিটি ফাংশন মানে হচ্ছে আমি আমার গোলটা কতটুকু অ্যাচিভ করতে পারতেছি বা কতটুকু অ্যাচিভ করতেছি, মানুষ কতটুকু খুশি হচ্ছে সেটা আমি যেই ফাংশন দিয়ে মেজার করব সেটাকে বলতেছি আমি ইউটিলিটি ফাংশন। তো তোমরা তো স্ক্রিনে দেখতে পারতেছো যে ইউটিলিটি বেসড এজেন্টের মধ্যে হচ্ছে সবকিছু আগের মতোই থাকে, নতুন একটা জিনিস খেলে যুক্ত হয়, হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ এ স্টেট, মানে আমার ইউটিলিটি বেসড এজেন্ট কি কিছু বুঝতে পারছো? ইউটিলিটি বেসড এজেন্ট কাকে বলে? জি স্যার বুঝতে পারছি স্যার। টুরুল বলো তো ইউটিলিটি বেসড এজেন্ট কাকে বলে তাহলে? ইউটিলিটি বেস না, ধরেন যে একটা জিনিস তার কতটুকু পছন্দ হলো দর্শকদের কাছে, মানে বা সে কতটুকু সার্ভিস দিতে পারলো, সম্ভাবনা না মানে সে কতটুকু সার্ভিস দিতে পারলো,
ভালো কতটুকু ভালো সেটা মেজার করতে হবে। হ্যালো সুমন, আমার কথা শোনা যাচ্ছে? জি আপনার কথা, জি স্যার শোনা যাচ্ছে। স্যার ইয়ার কিছু একটা বললো, স্যার ইয়ার কথাটাকে কি কেউ রিপিট করতে পারবা? স্যার সে যে সংজ্ঞা দিছে, জি স্যার ও বলছে কি যে মানে করার জন্য যেই মানে যেই স্টেটটাই অ্যাকশন পারফর্ম করলে বেস্ট আউটপুট পাওয়া যাবে, মানে এই ইউটিলিটি বেসড যে অল্টারনেটিভ স্টেট আছে, তো বেস্ট আউটপুটের জন্য আর কি গোল রিচ করার জন্য যে স্টেটটা নিব, এরকম কিছু একটা। না বাবা, তুমি হচ্ছে আমি যতটুকু তোমার কথা শুনে বুঝতেছি, তুমি বলতেছো যেই স্টেটটা নিবা, তাই তো? হ্যালো, মানে যেই স্টেটে অ্যাকশন ফর্ম করতে হবে যে। হ্যাঁ হ্যাঁ সারিয়ার, আমি তোমার কথা বুঝতে পারছি, মাইক অফ করে ফেলো, আমি বলি। শাহরিয়ার বলতে চাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে শাহরিয়ার বলতে চাচ্ছে যেই স্টেটটা নিলে আমার গোলটা বেশি অ্যাচিভ হবে, বা যেই স্টেটে আমার গোলটা বেশি অ্যাচিভ হবে ওই স্টেটটা যেভাবে নেওয়া যাবে সেটা মেবি ইউটিলিটি বেসড, বা সেইটা যে নিবে সেটা হচ্ছে ইউটিলিটি বেসড। শাহরিয়ারের কথা আসলে পুরোপুরি যে ঠিক তাও না, আবার পুরোপুরি ভুলও ঠিক তাও না। শাহরিয়ারের কথা ঠিক অ্যাকচুয়ালি এই সেন্সে যে হ্যাঁ, ইউটিলিটি বেসড এজেন্ট ওই স্টেটটা নিবে যেই স্টেটে তার গোল বেশি পরিমাণে অ্যাচিভ করা যাবে, বাট ওর এই কোন স্টেটে বেশি অ্যাচিভ করা যাবে সেই কাজটা, যেই ফাংশনটা তৈরি, যেই ফাংশনটা ডিসাইড করবে সেটার নাম হচ্ছে গিয়ে ইউটিলিটি ফাংশন। তো ইউটিলিটি ফাংশন বেসিক্যালি হচ্ছে এই জিনিস ডিসাইড করে যে কোন স্টেটে তার গোল বেশি অ্যাচিভ হবে, অথবা কোন অ্যাকশন করলে তার গোলটা বেশি অ্যাচিভ হবে, কোন অ্যাকশনে তার গোল বেশি অ্যাচিভ হচ্ছে বা হচ্ছে তার কাঙ্ক্ষিত রিওয়ার্ডের পাওয়ার পসিবিলিটি বাড়তেছে, সেটা যেই ফাংশন ডিসাইড করবে সেই ফাংশনকে আমি বলতেছি হচ্ছে ইউটিলিটি ফাংশন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার, তোমরা এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে লার্নিং এজেন্ট, সরি এটা হচ্ছে লার্নিং এজেন্ট। আমি আবার ইউটিলিটি বেসড এজেন্টে চলে গেছিলাম। লার্নিং এজেন্টের চেহারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এইটা কি মানে কোনটার প্রভাবে, যেমন চারটা এজেন্ট ছিল এখানে, কিন্তু লার্নিং এজেন্ট তো এখানে ছিল না। আচ্ছা, আমরা তাহলে একটু আগে রিওয়াইন্ড করি, আমাদের চারটা এজেন্ট কি কি ছিল স্যার? ওই যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড এজেন্ট, আর হচ্ছে গোল বেসড এজেন্ট, আর হলো ইউটিলিটি বেসড এজেন্ট। সিম্পল রিফ্লেক্স এজেন্ট আর মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট তো মোটামুটি সেম, গোল বেসড এজেন্ট হচ্ছে একটু ডিফারেন্ট, ইউটিলিটি বেসড আর গোল বেসড মোটামুটি কাছাকাছি। এখন তাহলে আমরা এই প্রশ্নটা ওপেন রাখি যে লার্নিং এজেন্ট অ্যাকচুয়ালি এদের কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে, নাকি লার্নিং এজেন্ট নিজে একটা ক্রাইটেরিয়া, সেটা বলতে তো ওপেন কোয়েশ্চেন থাকুক। দেখি বোঝানোর পরে হচ্ছে আমরা এটা আন্সার করতে পারি কিনা যে লার্নিং এজেন্ট এদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা। এখন লার্নিং এজেন্টের ব্যাপারটা তো এইরকম, লার্নিং এজেন্টের ভিতরে কোনো টেবিল টেবিল কিছু থাকে না, সে নিজে নিজে লার্ন করে, সে প্রোগ্রাম মানে সে তার চারপাশের এনভায়রনমেন্ট অবজার্ভ করে। চৈতি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। সে প্রথমে তার চারপাশের এনভায়রনমেন্ট অবজার্ভ করে, অবজার্ভ করার পর সে হচ্ছে সেই এনভায়রনমেন্ট অবজার্ভ করার পর সে হচ্ছে ওই যে কোনো একটা অ্যাকশন করে, যে কোনো একটা অ্যাকশন পারফর্ম করে, পারফর্ম করার পর যেটা হয়, পারফর্ম করার পরে যেটা হয় সেটা বা সেই এনভায়রনমেন্টের অবস্থাটা আবার সে ইনপুট নেয়, ইনপুট নিয়ে দেখে যে সে যেটা কাজ করলো, কাজ করার পর এনভায়রনমেন্টের অবস্থা ভালো হইলো না খারাপ হইলো, যদি খারাপ হয় সেটাও সে সেভ করে রাখে,
ভালো হয় সেটা হচ্ছে সেভ করে রাখে। তার মানে হচ্ছে এই কাজ এই অবস্থায় এনভায়রনমেন্টের উপরে করলে সেটা খারাপ রেজাল্ট দেয়, অথবা এর উল্টাটা করলে হয়তো ভালো রেজাল্ট দিত। এটা সে তার টেবিলে সেভ করে রাখে এবং সেই অনুযায়ী সে ওই অবস্থায় আগের অবস্থায় কি অ্যাকশন করা উচিত হইতো সেটার উপরে কিছু চেঞ্জ নিয়ে আসে। চেঞ্জ নিয়ে এসে তারপরে সে হচ্ছে সেইখান থেকে আবার নতুন ডিসিশন নেয় যে এখন এনভায়রনমেন্টের উপরে কি অ্যাকশন করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখানে তিনটা নতুন জিনিস আছে, একটা হচ্ছে ক্রিটিক, একটা হচ্ছে লার্নিং এলিমেন্ট, আরেকটা হচ্ছে প্রবলেম জেনারেটর। দেখতে পারতেছো তোমরা? জি স্যার। যদি আমি তোমাদেরকে এখন একটা লেখার সামনে নিয়ে আসছি মনে হয়, এখানে পড়ো তো কি লেখা আছে। এখানে হচ্ছে এই তিনটা এলিমেন্টের কথা একটু ইন ব্রিফ লেখা আছে, দেখো তো পড়া যায় কিনা। চৈতি কি লেখা আছে এখানে? আচ্ছা স্যার, জোরে জোরে পড়ো যাতে সবাই শুনে। ও জোরে জোরে পড়ব। হুম হুম হুম। দি মোস্ট ইম্পর্টেন্ট ডিস্টিংশন ইজ বিটুইন দ্য লার্নিং এলিমেন্ট which is responsible for making improvements and the performance element which is responsible for selecting external actions. The performance element is what we have previously considered to be the entire agent. It takes in percepts and decides on actions. The learning element uses feedback from the critic on how the agent is doing and determine how the performance element should be modified to do better in the future. Achha, bakira ki choitir kotha shuncho? Ji sir, shuna geche sir. Ar last ekta line ami tomader dekhate jetechi. এই যে এই লাইনটা পড়ো তো যদি এখানে কি লেখা আছে। দি লাস্ট কম্পোনেন্ট অফ দা লার্নিং দ্যাট উইল লিড টু নিউ এন্ড ইনফরমেশন ইট ইজ রেসপন্সিবল ফর সাজেশন অ্যাকশন সাজেটিং অ্যাকশনস সাজেটিং অ্যাকশন করো এটা হয় না তোমার উচ্চারণ সাজেস্টিং অ্যাকশনস সাজেস্টিং suggesting actions that will lead to new and informative experiences. জি, এখানে বলা হয়েছে লার্নিং এজেন্টের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে প্রবলেম জেনারেটর, তাই তো? প্রবলেম জেনারেটর কিসের জন্য রেসপন্সিবল? সে হচ্ছে অ্যাকশন সাজেস্ট করবে যেগুলো হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। এখন আমারে তুমি চৈতি তো এই কটা লাইন পড়ছো, আর কেউ শুনুক না শুনুক তুমি তো পড়ছো, তুমি তাহলে এখন এক কথায় বলো তো এই যে এই এগুলোর এক একটার কাজ কি? ছবি দেখা যাচ্ছে চৈতি? জি স্যার, আমি তো স্যার রিডিং করে গেছি, বুঝি নাই একটু, তাহলে আমাকে একটু বুঝতে দেন একটু, ওইটা একটু দেখি। তুমি পড়ে গেছো খালি, বুঝো নাই? আল্লাহ স্যার, ওই সিনারিওটা বের করলে, এই যে সিনারিও না, এই যে লেখাটা লেখা স্যার। এখানে তো স্যার ক্রিটিক মানে তো সমালোচক, তো এখানে কি মানে এমন কোন কাজ করবে যে এই জিনিসটা নিয়ে মানে সেন্সর থেকে ইনফরমেশন নেওয়ার পরে এটা ভালো নাকি খারাপ মানে এই দিকটা সে বিচার বিশ্লেষণ করে দেন, হচ্ছে একটা ই দিবে স্যার, ফিডব্যাক দিবে, আউটপুট দিবে, এরকম কিছু? এই লাইনটা তোমরা হচ্ছে চৈতি যে পড়ছে তোমরা কি শুনছো, আর চৈতি যে কি বুঝা পড়লো, আমি দুইটা তিন নিয়ে কনফিউজড। দেখো আমি চৈতির যে লাইন গুলো পড়তে বলছিলাম সেখানে অ্যাকচুয়ালি সব লেখা ছিল, তার মধ্যে প্রথমে লেখা ছিল কি লার্নিং এলিমেন্ট আর পারফরমেন্স এলিমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য হইতেছে লার্নিং এলিমেন্ট কি করে। লার্নিং এলিমেন্ট হচ্ছে কিভাবে কাজ মানে
কিভাবে পারফরম্যান্স ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে চেষ্টা করে। আর পারফরম্যান্স এলিমেন্ট হইতেছে গিয়া কোন সিচুয়েশনে কোন কাজ কোন অ্যাকশন করা হবে সেটা ডিসাইড করে, ঠিক আছে? লার্নিং এলিমেন্ট কি করে? লার্নিং এলিমেন্ট হচ্ছে ক্রিটিকদের কাছ থেকে ফিডব্যাক নেয়। ক্রিটিক কারা? ক্রিটিক হচ্ছে যে এই এজেন্ট কাজ কিভাবে মানে এজেন্টের পারফরমেন্স কেমন হচ্ছে সেটার উপর যারা মন্তব্য করে তাদেরকে বলা হয় ক্রিটিক। এজেন্ট কিভাবে কাজ করতেছে বা এজেন্টের কাজ ভালো হচ্ছে কিনা সেই ফিডব্যাকটা নেয় লার্নিং এলিমেন্ট ক্রিটিকদের কাছ থেকে। লার্নিং এলিমেন্ট ক্রিটিকদের কাছ থেকে সেই ফিডব্যাকটা নিয়ে সেই অনুযায়ী কি করে সাজেশন দেয় যে সাজেশন দেয় হচ্ছে এই মানে কিভাবে হচ্ছে আমার এজেন্টের পারফরমেন্স আরো ভালো করা যাবে সেই অনুযায়ী সে সাজেশন দেয়। প্রবলেম জেনারেটর কি করে? প্রবলেম জেনারেটর হচ্ছে সে নতুন নতুন অ্যাকশন কি কি নেওয়া যাইতে পারে সেইগুলোর ব্যাপারে সাজেশন দেয়। ইট ইজ রেসপন্সিবল ফর সাজেস্টিং অ্যাকশনস দ্যাট উইল লিড টু নিউ অ্যান্ড ইনফরমেটিভ এক্সপিরিয়েন্সেস। সে নতুন নতুন কি কি অ্যাকশন নেওয়া যাইতে পারে সেটার ব্যাপারে বলে। আর পারফরমেন্স আরো বেটার হবে। তারপর এই দুইটা পারফরমেন্স এলিমেন্ট কে গিয়ে বলে যে তাহলে তুমি এখন এই এই কাজ করতে পারো, এই এই কাজ করলে এই এই হবে। পারফরমেন্স এলিমেন্ট সেখান থেকে ডিসিশন নেয়, ঠিক আছে তাহলে আমি এখন ওই কাজ করব, ওই কাজ করব। এইভাবে পারফরমেন্স এলিমেন্ট এনভায়রনমেন্টের উপরে কাজ করে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, তাহলে কিছু বুঝছো এই সিনারিওটার ব্যাপারে? লার্নিং এজেন্ট কিভাবে কাজ করে? লার্নিং এজেন্ট আমি আবার বলি, লার্নিং এজেন্ট শুরুতে একটা সিনারিও নিচ্ছে, নিয়ে পারফরম্যান্স এলিমেন্টের কাছে যাচ্ছে। পারফরম্যান্স এলিমেন্ট সিনারিও নেয় আর ডিসাইড করে এই সিনারিওতে তাকে কোন অ্যাকশন করতে হবে। পারফরম্যান্স এলিমেন্ট সিনারিও নেওয়ার পর লার্নিং এজেন্ট তাকে বলে যে তোমার আগের কোন কাজের পারফরম্যান্স কেমন ছিল। যদি আগে কোনো কাজই না করে থাকে একদম শুরুতে, তখন লার্নিং এজেন্টের কাছে কোনো ইনফরমেশন থাকে না। প্রবলেম জেনারেটর কি করে? প্রবলেম জেনারেটর হচ্ছে এই নতুন যে সিনারিও আসছে সেই সিনারিওটা অ্যানালাইসিস করে বলে এই সিনারিওতে এই কাজ করা যেতে পারে। এরকম চার পাঁচটা কাজের লিস্ট দেয় পারফরম্যান্স এলিমেন্ট, সেই কাজগুলোর ভিতর থেকে যে কোনো একটা কাজ সিলেক্ট করে, কইরা এনভায়রনমেন্টের উপরে সেই কাজটা করে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এনভায়রনমেন্টের উপর কাজ করার পর এনভায়রনমেন্টের তো একটা অবস্থা হবে, সেটা ভালো হবে অথবা খারাপ হবে না, সেই জিনিসটা আবার এই সেন্সর দিয়ে ইনপুট নেওয়া হয়। নেওয়ার পর সেটা ক্রিটিকদের কাছে যায়, ক্রিটিকরা সেটা অ্যানালাইসিস করে দেখে যে এই এনভায়রনমেন্টের অবস্থা আগে যে কাজটা করছে এজেন্ট সেটার সেই কাজটা করার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি ভালো হয়ে থাকে তার মানে এজেন্টের পারফরমেন্স ভালো হচ্ছে, তাহলে যে কাজ করতেছে ওই ধরনের কাজ আরো করতে হবে। আর যদি এনভায়রনমেন্টের অবস্থা খারাপ হয়ে থাকে তার মানে এজেন্ট ভালো কাজ করতেছে না, তাহলে তাকে এজেন্ট আগে যে কাজ করতে সেই কাজ করা বন্ধ করে দিতে হবে বা সেই ধরনের কাজ করা বন্ধ করে দিতে হবে। সে তখন এটা লার্নিং এলিমেন্টকে জানায় দেয়। লার্নিং এলিমেন্ট হচ্ছে তখন ডিসিশন নেয় যে কোন কোন কাজ বন্ধ করলে ক্ষতি হবে না, কোন কোন কাজ করলে পারফরমেন্স আরো ভালো হবে। প্রবলেম জেনারেটর আবার নতুন সিনারিও পাইলে বলে যে এই সিনারিওতে এই এই কাজ করতে পারো, তারপর দুইটা মিলে একসাথে হচ্ছে কে সাজেশন দেয়। প্রবলেম জেনারেটর বলে তুমি কি পাইছো সেইখানে তুমি হচ্ছে কি কি কাজ করতে পারো, আর লার্নিং এলিমেন্ট বলে যে বাট সব কাজ করা উচিত হবে না, কারণ কিছু কাজ করলে তোমার লস হবে, কিছু কাজ করলে লাভ হবে। পারফরমেন্স এলিমেন্ট এই দুইটার ভিতর থেকে কথা শুনে তারপর ডিসিশন নেয় কোন কাজ করবে, সেই কাজ সে আবার করে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি এটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তাহলে আমাকে বলো এই লার্নিং এজেন্টটা কোন ধরনের এজেন্টের মধ্যে পড়ে? মডেল বেসড এজেন্ট মানে রিফ্লেক্স এজেন্ট, নাকি হচ্ছে গোল বেসড এজেন্ট বা ইটারেটি এজেন্টের কাছাকাছি? স্যার এইটা তো স্যার একটা নতুন এজেন্ট, কিন্তু ইউটিলিটির একটু কাছাকাছি আছে মনে হয়। এটা হচ্ছে লার্নিং এজেন্ট টোটালি নতুন একটা ক্যাটাগরি, বাট হ্যাঁ
যেহেতু এরও কাজ হচ্ছে কি নিজের পারফরমেন্স ভালো করা, তাই কাছাকাছি সম্পর্ক আছে। বোঝা গেছে? জি স্যার। এখন আমরা তাড়াতাড়ি যাই চ্যাপ্টার থ্রিতে, কারণ হচ্ছে চ্যাপ্টার থ্রি অনেক বড়, আমরা হচ্ছে এটা নিয়ে বেশি সময় নাও পাইতে পারি। তো চ্যাপ্টার থ্রি আমি হচ্ছে এই বইয়ের যে রাইটার আছে পিটার রাসেল, তারই বানানো স্লাইড পাইছি, তো আমাদের হচ্ছে একটু ইজি হবে। দেখা যাচ্ছে? জি স্যার। আজকে হচ্ছে আমরা এই তিন ধরনের এজেন্টের বাইরে আরেক ধরনের এজেন্টের নাম শুনবো, যেটার নাম হচ্ছে গিয়া প্রবলেম সলভিং এজেন্ট। এখন আসতে পারে লার্নিং এজেন্ট, তো পড়লা গোল বেস এজেন্টের কাহিনী শুনলা, তাহলে প্রবলেম সলভিং এজেন্ট নাম শুনে কি মনে হয় এই এজেন্ট কি করবে? প্রবলেম সলভ করবে। ভেরি গুড। তার মানে যে এজেন্ট প্রবলেম সলভ করবে ওটাকেই আমরা বলবো প্রবলেম সলভিং এজেন্ট। তো এইটার উদাহরণ দিতে পারো কোন এজেন্ট গুলো আছে যেগুলো হচ্ছে খালি প্রবলেম সলভ করার কাজ করে? আমি একটা এক্সাম্পল দিই স্যার, কি ক্যালকুলেটর না, তুমি বেড়াইতে যাবা কোথাও, ধরো তুমি হচ্ছে বাংলাদেশে আসছো, তুমি হচ্ছে ইউরোপে ট্রিপ দিতে চাও, তুমি জীবনে কোনোদিন ইউরোপে যাও নাই, তুমি ইউরোপে ট্রিপ দিতে চাও, ঠিক আছে? তুমি হচ্ছে একটা ওয়েবসাইটে গেলা, এখন তো এখন অনেক ওয়েবসাইট আছে, ট্রিপ অ্যাডভাইজার, তারপরে হচ্ছে তোমার আরো কি কি জানি আছে ভুলে গেছি এখন মনে পড়তেছে না, এরকম booking.com। হ্যাঁ booking.com আছে স্যার একটা। না বুকিং তো শুধু ট্যুরের কাজ করে না, ট্রিপ অ্যাডভাইজার এর মতো অনেক এমন শুধু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র তোমার ট্যুর প্ল্যান করে দেওয়ার কাজে সাহায্য করবে, যে তুমি কোথায় কোথায় কোন কোন ভাবে কোন কোন শহর ঘুরে ঘুরে ট্যুর দিলে তোমার ট্যুরটা ভালো হবে, তুমি এরকম কত রকম ভাবে ট্যুর দিতে পারো এগুলো তোমাকে সাজেস্ট করবে। তো ধরলাম ট্রিপ অ্যাডভাইজারে তুমি গেছো, তুমি ট্রিপ অ্যাডভাইজারে গিয়ে বলতেছো যে তুমি হচ্ছে 2 সপ্তাহের একটা ট্যুর দিতে চাও, কিন্তু তুমি এমন সব শহরগুলাতেই ট্যুর দিতে চাও যেগুলাতে তোমার তাপমাত্রা বাংলাদেশের সমান বা বাংলাদেশের কাছাকাছি, বাংলাদেশের চেয়ে খুব একটা কমও না, বাংলাদেশের চেয়ে খুব একটা বেশিও না, তাতে তোমার সমস্যা হতে পারে। আবার এমন সব শহর দিয়ে তুমি ট্যুর দিতে, হাইওয়ে দ্বারা কানেক্টেড, মানে হচ্ছে তুমি গাড়ি চালায় চালায় যেতে পারবা, এবং সেই সাথে তুমি আরো ফিক্সড করে দিলা তুমি এমন সব হোটেলে থাকতে চাও যে হোটেল গুলাতে পার নাইট যেন কোনোভাবেই বাংলাদেশি টাকায় 20,000 টাকার বেশি ভাড়া না আসে, এবং হচ্ছে তুমি খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজে বহন করবা, তোমার কোনো গাইডের দরকার হবে না, এইসব তুমি বলে দিলা। এইসব যখন তুমি ট্যুর প্ল্যান করতে চাও এইসব সাইটে, তখন তুমি বলে দেওয়া যায় তুমি কোন কোন সুবিধা চাচ্ছ, কিরকম চাচ্ছ। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এইসব কথা বলে দেওয়ার পর তোমার যদি সে একটা ট্যুর প্ল্যান করে দেয়, তাহলে সে কি কাজ করলো? তুমি তাকে একটা প্রবলেমের কথা বলছিলে যে তোমাকে একটা সাজেস্ট করতে হবে, মানে একটা ম্যাপে একটা রাস্তা দেখাইতে হবে যেই রাস্তা দিয়ে গেলে তোমার ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি ভ্রমণ হবে, বাট তার সাথে তোমার কিছু কনস্টেন্ট ছিল, কনস্টেন্ট মানে হচ্ছে তোমার কিছু লিমিটেশন আছে, তুমি সেগুলো বলে দিছো। তো সে হচ্ছে তার ইচ্ছা মতো যে কোনো রাস্তা দেখাই দিতে পারবে না, তাকে সে যে রাস্তাগুলো খুঁজে বের করবে সেই রাস্তাগুলো আবার তোমার এইসব শর্ত ফুলফিল করতে হবে, তাই তো? জি স্যার। এই কাজটা যে করলো সেও হচ্ছে একটা এজেন্ট, এবং এটা ছিল একটা প্রবলেম, যেহেতু সেই প্রবলেমটা সলভ করছে তাই তাকে আমরা বলতে পারবো প্রবলেম সলভিং এজেন্ট। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই হচ্ছে ডিএফএস করাইছিলাম। ডিএফএস হচ্ছে এই ধরনের কাজের একটা উদাহরণ। আমি বললাম আমি হচ্ছে এখন ইউরোপের একটা শহরে আছি, আমাদের বইয়ের সবচেয়ে ফেমাস উদাহরণটা দিয়ে শুরু করি। আমাদের বই আপনাদের কি বইটা দিছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3rd edition? জি স্যার। সেই বইতে হচ্ছে আছে, আপনারা বইটা খুললেই দেখবেন একটা ম্যাপের ছবি দেওয়া আছে, সেখানে লেখা আছে ইউরোপের মনে হয় এরাড নামে একটা শহর, এরাড শহরে আছে, সেখানে বলা হয়েছে যে সে এরাড থেকে হচ্ছে তোমার ওই আর কি ওই বুক